Wakasira! কেমন আছেন সবাই? আজকে আমি ঘুঘুডাঙ্গা এসেছি, নওগাঁ জেলার নিয়ামতপুর থানায় অবস্থিত। চলুন আপনাদেরকে তাল গাছগুলো ঘুরে দেখাই। আমি না ভিড়ো সামনেও কিছু তাল গাছ আছে, এটির নাম হচ্ছে তাল সরক। এই প্রথম এতগুলো তাল গাছ আমি একসাথে দেখলাম, আর রাস্তার দুই পাশে সারি সারি তাল গাছগুলো পরিবেশটাকে অনেক সুন্দর করে তুলেছে। সারি সারি তাল গাছ আর দুই পাশে সবুজে ঘেরা এই জায়গায় প্রতি বছর তালপিঠা মেলা অনুষ্ঠিত হয়। এই তালগাছ দেখার জন্য অনেক লোকজনের ভিড় হয়, ছুটির দিনে অনেক লোকজন আসে, বিশেষ দিনে অনেক লোকজন এখানে আসে। এই তালগাছ উপলক্ষে এখানে অনেক দোকানপাট বসছে, এখানে স্থানীয়ভাবে দোকান আছে, ধরনের দোকান আছে, আপনাদেরকে দোকানগুলোও দেখাবো। চলে এখানে ছোট্ট একটা পার্কের মতো জায়গা তৈরি করা হচ্ছে, এটাও আপনাদেরকে দেখাবো। চলো कैसा लगा मेरा मजाक? আপনারা যারা ঘুঘুডাঙ্গা তাল সড়কের পটভূমি জানতে চান তারা অবশ্যই সাইনবোর্ড দেখে নেবেন। একটা কফি শপ হয়েছে, তার নাম হচ্ছে তাল কফি। ভিতরে যাই জানি যে কি কি হচ্ছে, কফি পাওয়া যায়। আসুন। এখানে যে মেলা বসে সেই মেলার টাইমে শুধু আপনারা তাল কফি পাবেন, এখন শুধু নর্মাল কফি পাওয়া যাবে। এখানে আপনারা ঝালমুড়ি, পেয়ারা মাখা, আরো কি জানো, আরো সন্দেশ আছে, মিষ্টি আছে, ও 12,000 আছে, পেয়ারা মাখা হবে, আর অনেক কিছু পাবেন, ছোলা বুট আছে। দেখো দেখো খাচ্ছে, ঝালমুড়িটা আসলে অনেক মজা। এখানে পার্কের জন্য কাজ চলতেছে, পিছনে একটা পুকুর দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পদ্ম পুকুর, এখন পদ্ম ফুল ফোটেনি, সিজন না তাই, সিজনের সময় পদ্ম ফুল ফুটত। পুকুরের আশেপাশে অনেকগুলো দোকান আছে, আপনারা দেখুন। চলুন আপনাদের, চলুন দোকানগুলো দেখি। পাশের ফাঁকা জায়গাগুলোতেও দোকান বসবে, এখন নতুন হয়েছে তো এই জন্য পুরা দোকান বসেনি। এখানে ফুচকা চটপটির দোকানও পাবেন। একটু হাসেন। এখানে কসমেটিক্সের দোকানও পাবেন।
শীতে তাল গাছ দেখতে যাওয়া ঢুকতে আপেক তাল গাছ দেখতে পাবেন। এখানে কিছু তালও রয়েছে, তালগুলাতে বসি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার জন্য দোয়া করবেন।